গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবকাশের দেবযানী। আজকে রান্না বান্না হয়ে গেছে, স্নান পুজো সব কাজকর্ম হয়ে গেছে, এখনো খাওয়া হয়নি। আর দেখো লাইন দিয়ে সব জলের বোতল, আজকে এখান থেকে সব জল ভরা হয়েছে। তো আর এগুলো আর ঘরে নেওয়া হয়নি, এবারে তুলে নেব। আজকে আর ফিল্টারে জল ঢালিনি, এখান থেকেই জল সব ভরে নেওয়া হয়েছে। তো এখান থেকেই আজকে জলটা খাবো। আর আমাদের এই টিউবওয়েলের জল খুব ভালো, মানে এর মানে নিচে না মানে অনেকটা গভীরে একটা বসানো আছে না টিউবওয়েলে, তো এই টিউবওয়েলের নিচে যে পাম্পটা বসানো আছে সেই পাম্পের মানে একদম নিচের দিকে আটখানা ফিল্টার দেওয়া আছে। তো আটটা ফিল্টার মানে বুঝতে পারছো জল কত পরিষ্কার আসে। তারপরেও আমরা ফিল্টারে বাড়ির ফিল্টারে রাখি, তো এমনি এমনি জলটা খাওয়া যায়। তো আজকে আর ফিল্টারে ঢালা হয়নি, এখান থেকে নিয়েই খাওয়া হয়ে যাবে। এমনি রান্নাবান্না করি যখন তখনও এখান থেকে ডাইরেক্ট যে জলটা ওঠে সেই জলটা থেকেই তুলে নিই। তো আজকে এই ডাইরেক্ট জল থেকেই মানে এইখান থেকেই জলটা ভরে নিয়েছি সব বোতলগুলোতে। আর রান্নাবান্না হয়ে গেছে, আজকে একটু কী বলবো একটু পাতলা করে মাছের ঝোল বানিয়েছি। বেশ গরমও পড়ছে, পেটের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সবাই খাবো। সবাই বলতে বলছিলাম যে দিদি একটু অসুস্থ, তো দিদিকেও দেওয়া হবে। দিদিরও মানে শরীর মানে বলতে পারো মানে অনেকটাই সমস্যা হয়েছিল দিদির, তো ডাক্তার টাক্তার দেখানো হয়েছে, একদম হালকা ফুলকা পাতলা ঝোল খেতে হবে। তো এই জন্যই বানিয়েছি, তো মানে আমরাও খাবো আর দিদিদেরও দেওয়া হয়েছে। দিদি বারণ করছিল না পাঠিও না, আমার মুখে একটুও রুচি নেই, আমি খেতে পারবো না। আমরা বললাম যে না ঠিক আছে তোমরাও খাও আমরাও খাই, আর শান্তিদা কেন রান্না করবে। তাও অবশ্য শান্তিদা একটু মানে ভাতটা করে নিয়েছিলো আর মাছের ঝোলটা পাঠানো হয়েছে, আর ওদেরও ঘরে কিছু খাবার দাবার ছিল, ওই জন্য দিদি বারণ করছিল যে একটু পাঠাতে হবে না। তো ওই জন্য আমরাও আজকে ওই ঝোলটা খাবো। আর আমার তো ভীষণই এই ঝোলটা খেতে ভালো লাগে, এখন এই ঝোলটা কমই খাওয়া হয় কারণ হাজবেন্ড অতটা পছন্দ করে না এই ঝোলটা খেতে। আর কাঁচকলা পেঁপে এগুলোর তো একটা আলাদা রকম স্বাদ হয় ঝোলে দিলে, আবার কারোর কারোর পছন্দ হয় না। আর আমার হাজবেন্ড আগে ভাবতো যে কাঁচকলা পেটের গণ্ডগোল হলেই খায়, যখন আমি এখানে আসলাম এসে কাঁচকলা দিয়ে বিভিন্ন রকম আইটেম বানিয়ে দিতাম তখন না কাঁচকলার একটা স্বাদ আছে, তাহলে বলবে যে এটা তো রুগীর ঝোল, কাঁচকলা কী খায়, কাঁচকলা তো সেদ্ধ দিয়ে বা রুগীর ঝোল বানালে ওই খায়। কিন্তু কাঁচকলার যে কত উপকার আর কাঁচকলা দিয়ে যে কত কিছু বানানো যায় সেটাও ভাবতে পারতো না, কারণ ছোটোবেলায় কী হতো এই বাড়িতে তো প্রচুর রিচ রিচ রান্না হতো, মানে শুকনো লঙ্কা লাল টকটকে পুরো ঝোল। আমারও লাল টকটকে ঝোল হয় কিন্তু শুকনো লঙ্কা না, কাশ্মীরি মিরচ পাউডারে। তো আমার যখন শাশুড়িমা বেঁচেছিলেন প্রচুর মানে শুকনো লঙ্কা দিয়ে রিচ মানে তেল গড়াবে মানে এরম টাইপের রান্না হতো, তো যখন পেটের প্রবলেম হতো তখন এরকম ঝোল খেত। তো ওই জন্য ভাবতো যে কাঁচকলা কী খায়, কাঁচকলাতেও রুগী হলে মানে অসুস্থ হলে খায় মানে এইরকম। তো এখন কাঁচকলা ভালোই খায়, কাঁচকলা তরকারি, কাঁচকলার কোপ্তা, শুক্তো তো ভালোবাসে, এখন কাঁচকলা খেতেও ভালোবাসে, পেঁপে খেতেও ভালোবাসে, নাহলে পেঁপেটাও একদমই পছন্দ করতো না, সেগুলো এখন খায়। আর যেমন আমারও অনেক চেঞ্জ হয়েছে, ওরও দেখো এই ফুলগুলো কি সুন্দর লাগছে, কালারটা কি বুঝতে পারছো। আর আমারও অনেক চেঞ্জ হয়েছে, আমি বিয়ের আগে একদম সবজি খেতাম না, প্লাস লাউ, তারপরে ঝিঙা, তারপরে আর কি কি বলবো মানে এই সবুজ সবুজ যে ফ্যাকাশে ফ্যাকাশে সবজিগুলো আমার দেখলেই বিরক্ত রাখতো। পেঁপেটা খেতাম মানে কাঁচা পেঁপে আর পাকা পেঁপে খেতাম, কিন্তু তরকারিতে দিয়ে পেঁপে খেতে আমার ভালো লাগতো না, হ্যাঁ মাছের ঝোলটাতে খেতাম। তো আমারও অনেক চেঞ্জ হয়েছে, বয়সের সাথে সাথে চেঞ্জগুলো আসে, আমারও চেঞ্জ হয়েছে ওরও চেঞ্জ হয়েছে। আর এখন তো আমার মানে কী বলবো লাউ বলো ঝিঙে বলো এগুলো খেতে খুব ভালোবাসে, মানে চিচিঙ্গে বিয়ের আগে খেতাম না, চিচিঙ্গেটা আরও খাই মানে খেতে ভালো লাগে এই কারণেই। একবার না আমার বাড়িতে চিচিঙ্গে গাছ লাগিয়েছিলাম, মানে চিচিঙ্গে দানা ফেলে লাগিয়েছিলাম, সেই চিচিঙ্গেটার এত সুন্দর স্বাদ, মানে বাজার থেকে চিচিঙ্গা আনা হয় ওই স্বাদ হয় না, তো সেই থেকে বাড়িতেও লাগাই, সেটাও খাই, আবার বাজার থেকে নিয়ে এসেও খাই। আর চিচিঙ্গে খেতেও খুব ভালো লাগে, চিচিঙ্গেগুলো বেশ লম্বা লম্বা করে মাছের ঝোলে দিয়েও খেতে ভালো লাগে। তো আমি বেশ ভালোবাসি এরকম হালকা ফুলকা ঝোল, আর যেগুলো খেতাম না এখন সব খাই, না এখন আমার কোনো বাদ বিচার নেই সব কিছু খাই। হ্যাঁ মাছটা খেতে বেশি ভালোবাসে ভালোবাসি, কিন্তু
মানে মাছটা খেতে বেশি ভালোবাসি, আর তার সাথে অন্যান্য জিনিসও ভালোবাসি, মানে সবজি বলো, ডিম বলো, মাংস বলো, সবই। মানে আমার কোনো এ নেই যে এটা খাবো না, এরকম একটা ব্যাপার নেই। খাবো কিন্তু ইচ্ছা হচ্ছে না, এরকম একটা ব্যাপার, কিন্তু খাই। আর সবজিও খাই, হাজব্যান্ড প্রচুর সবজি খায়, আমিও প্রচুর সবজি খাই। আর আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই, বলে দিই তোমাদের, দেখতে তো পাবে। বানিয়েছি ওই যে পাতলা করে মাছের ঝোল পেঁপে কাঁচকলা আলু দিয়ে, আর বানিয়েছি উচ্ছে ভাজা। মানে উচ্ছেটা কী হয়েছে, উচ্ছে ঠিক বলবো না, উচ্ছে আর করলার মাঝামাঝি যেটা হয় না, কি ঝুমকো ঝুমকো করলা না ঝুমকো উচ্ছে কী একটা বলে, তো ওইগুলো আনা ছিল। একদিন উচ্ছে ভাজা করে খাওয়া হলো, আর কিছুটা ছিল না পেকে গেছিলো, মানে আতপাকা আতকাঁচা মতো হয়ে গেছিলো, তো সেইটাকে একটু লম্বা লম্বা করে কেটে একদম ছাঁকা তেলে ওটাকে ভেজেছি। তাও কীরকম ভেজেছি বলি আর তোমাদের একটু। উচ্ছেটার মধ্যে একটু ওই এ আছে না কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা তোমাদের রেসিপিতে আর দেখাতে পারছি না, ওটা দেখাইনি, মানে ভাজা হয়ে গেছে উচ্ছেটা, এমনি দেখাইছে। তো কর্নফ্লাওয়ার একটুখানি দিয়ে মানে মিক্স করে ছাঁকা তেলে ভেজেছি, একদম কুড়মুড়ে টাইপের হবে। তো উচ্ছে আমার নরম নরম ভাজাই বেশি ভালো লাগে খেতে, আর আজকে বেশ মুচমুচে মতো ভেজেছি। তো হাজব্যান্ডের আজকে ওটা ওই উচ্ছেটা খেতে খুব ভালো লাগবে, কারণ আমার হাজব্যান্ড না একদম তিতো খেতে পছন্দ করতো না। আর আমার শাশুড়ি মা যে ছিলেন, মানে অনেক বছর আগে আমার শাশুড়ি মা মারা গেছেন, বলতে পারো 89 সালে, আর আমার বিয়ে হয়েছে 2002 সালে, তার মানে কত বছর আগে। তো হাজব্যান্ডের মুখে শুনেছি যে ওকে নাকি নিম পাতা বেগুন দিয়ে নিম বেগুন করে দিত, খেত না, থালার তলায় লুকিয়ে রাখতো, আর যেই ভাত টাত খাওয়া হয়ে যেত আর খেয়ে উঠে আর ওটাকে নিয়ে পুকুরে ফেলে দিয়ে আসতো, মানে নিম বেগুনটাকে ফেলে দিত, খেত না। আমার বিয়ের পরেও ওকে আমি দেখতাম না নিম বেগুন খায় বা কোনো উচ্ছে বা এরম ধরনের কিছু খায়, মানে একদমই তিতো খেত না। আর আমার এখন তিতোটা ভালোবাসে, তিতোটা খায়। আর মানে আমার যখন বিয়ে হয় দেখি যে উচ্ছেও বা মানে করলা বা নিম পাতাগুলো খায় না, তো যখন তখন কী করতাম, উচ্ছেটা আমাদের বেশ কুড়মুড়ে করে উচ্ছে ভাজলে ভালো লাগে, কিন্তু কী করবো, ওই যে তিতোটা খেত না বলে আমি না একটু নরম নরম করে উচ্ছে ভাজতাম, যাতে উচ্ছের রসটা ওর মধ্যে থাকে, উচ্ছে বা করলা যাই বলো ওর মধ্যে একটু রস রস মতো থাকে, মানে তিতোটা যেন থাকে। তো ওই জন্য কুড়মুড়ে করে আমাদের এখন আর ভাজা হয় না। তো আজকের ওই উচ্ছে বলো বা করলা বলো বা ঝুমকো উচ্ছে বলো, যা ঝুমকো করলা হলো, তো ওইটা আমি একটু কুড়মুড়ে করে ভেজেছি, তো তার ভালোই লাগবে গরম গরম ভাতে। আর এখন তো গরম পড়ছে, তো ওই তিতোটা খেতে ভালো লাগে। আর এরপরে তো শুক্তো বানাবো, শুক্তোটা এর মধ্যে দেখি, সমস্ত রাঙা আলু আছে ঘরে, আর আর করলা তো আজকে শেষ হয়ে গেল, আর ও সবজিগুলো আসুক, তারপর একদিন শুক্তো বানাবো। তো শুক্তোটাও খেতে খুব ভালোবাসে, আর এই সময় তো শুক্তোটা খাওয়াও দরকার, একে তো গরম পড়ছে, তার মধ্যে সরু সরু যে সজনে ডাঁটা, আর ভালো লাগে খেতে। আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তাহলে চলো তোমাদের রেসিপিগুলো দেখিয়ে দিই, কী দেখাবো, পাতলা ঝোল তাও আমি দেখাচ্ছি। আর এখানেই শেষ করছি, মানে আমি আমি আমাকে আর দেখতে পাবে না, রেসিপিগুলো ফটাফট দেখিয়ে দিই। আর আর আমাদের এখনও খাওয়া হয়নি আজকে, হাজব্যান্ড কাছে স্নানে আসুক, তারপর আমরা খাবো। আর চলো চটপট করে রেসিপি, আর কুলের চাটনি তো আছে সঙ্গে, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। রেসিপিগুলো দেখিয়ে দিই, কাতলা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এর সাথে লাগছে, আর এটাকে আমি ভেজে নিই, ভেজে তুলে নিই, পাতলা করে যে ঝোলটা বানাবো মাছের, মানে কাতলা মাছের পাতলা করে যে ঝোল বানাবো, বলতে পারো রুগীদের ঝোল। তো তার জন্য কী কী লাগছে, লাগছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এটা আমি মিক্সিতে বাটবো। আগে সবজিটা দেখে নিই কী কী লাগছে, অন্যান্য সবজি, আলু নিয়েছি, কাঁচকলা নিয়েছি, আর পেঁপে নিয়েছি, আর এই কাঁচা লঙ্কা, আদা আর টমেটোটা আমি মিক্সিতে বাটবো, এর সাথে আর কী কী বাটবো সেটা দেখে নিই। দেখো টমেটো, আদা, কাঁচা লঙ্কার সাথে বাটবো, একটু জিরা, ধনে, আর ওটা হচ্ছে গোলমরিচ, আর এটা হচ্ছে হলুদ, সব একসাথে মিক্সিতে মানে পেস্ট করে নেব। তাহলে মিক্সিতে ততক্ষণ পেস্ট করে নিই, আর মাছটা ভেজে নিয়ে আসছি। মাছ ভেজে তো তুলে নিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটু, আর সবজিগুলো বা ভেজে নেব, মানে আলু টালুগুলো সব ভেজে নেব।
আজকে অনেক দিন বাদে মাছে আলু দিচ্ছি, মানে আমাদের মাছে অতটা আলু দিয়ে খাওয়া হয় না। এখানে আজকে একটু আলু দিচ্ছি, এটা ভাজা হোক। আলু ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে তুলে নি। কাঁচকলাগুলো দিয়ে ভেজে নি, পেঁপেটাও একসাথেই ভেজে নি। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে, তা তুলে নেবো, তারপর মশলাটা কষিয়ে নিই। সবজি ভেজে তুলে নিয়েছি, মিক্সিতে যে মশলাটা বেটেছি ওটা একটু কষিয়ে নিতে হবে, কারণ কাঁচা দিলে না গন্ধটা ভালো লাগে না। আলোটা একটু কষাতে হবে, মানে কষানো মানে রিচ না, মানে হালকাভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা জিরের গন্ধটা চলে যায়। অল্পই জিরে দিয়েছি, টমেটো আছে এর মধ্যে, এজন্য একটু দেরি লাগছে, কিন্তু অল্পই জিরে দিয়ে বানানো। এরম পাতলা ঝোল এই গরমকালে বেশ লেবু দিয়ে হলে, লেবু দিয়ে মেখে খেলে ভালো লাগে খেতে। আমার আবার একটু হালকা হালকা ঝোল এরম ধরনের খাবার খেতে ভালো লাগে। যখন ছোট ছিলাম আমার মনে আছে মাকে বলতো, মা এরকম কাঁচকলা পেঁপে দিয়ে একটু ঝোল করে দাও, আর যখনই বল মানে এই ঝোলটা হবে লেবু দিয়ে খাবো। তো গরমের সময় মাঝে মাঝে এরকম একটু পাতলা ঝোল খেলে ভালোই লাগে। শীতকালে যেরকম আমরা রিচ রিচ খাই, একটু মাখা মাখা, আর গরমের সময় একটু পাতলা ঝোল খেতে। আর কাঁচকলা পেঁপের একটা আলাদা রকম স্বাদ আছে, দুটো মিক্স করে দিলে না ঝোলটার টেস্টটাই আলাদা হয়ে যায়। মশলাটা ভালো করে কষাই একটু, এর মধ্যে আছে সাদা জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর গোলমরিচ, ধনে গুঁড়ো। গোলমরিচটা একটু বেশি দিচ্ছি যাতে গোলমরিচের ঝালটা খাই, কিন্তু কাঁচা লঙ্কা ঝালটা আজকে একটু কম খাবো। আর এই আজকের রান্নাটা বলতে পারো আমার যা একটু অসুস্থ তার জন্যই বানানো। আমি কিন্তু অনেকটা তেল কম দিয়েই এই রান্নাটা করছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গরম জল। ও হ্যাঁ, মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে, কারণ তেলের মধ্যে তো একটু লবণ দিই, তো অনেকটাই লবণ দেওয়া আছে, ওই জন্য লবণটা দিলাম না, দেখাতে ভুলে গেছি। একটু জলটা দেবো যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম সবজিগুলো ছপাং করে, সেদ্ধ হোক এই সবজিগুলো, তারপর মাছটা দিয়ে দেবো। নাহলে কাতলা মাছ তো খুবই নরম, তারপর দেখবো সবজি সেদ্ধ হতে দেরি হয়েছে, মাছ ভেঙে গেছে পুরো, তখন সবজি। ঝোল ফুটে গেছে, দিয়ে দিলাম মাছগুলো। আজকের লাঞ্চ মেনু উচ্ছে ভাজা। দেখো উচ্ছে উচ্ছে না, এটা ঠিক উচ্ছে করলার মাঝামাঝি, একটু পাক ধরে গেছিলো,
ওটাকে একদম মানে ছাঁকা তেলে বলতে পারো ভাজা হয়েছে মুচমুচে করে কুড়মুড়ে করে, আর এর সাথে পাতলা করে মাছের ঝোল, এটা দিয়ে আজকে লাঞ্চ মেনু। মানে আজকে একটু হালকা পুলকাই রান্না বান্না হয়েছে। তাহলে সঙ্গে থেকো, মানে অবকাশে দেবযানী সঙ্গে থেকো, আবার চলে আসবো অন্য কোনো ব্লগ বা অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।